নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন চ্যানেল অনু কুকিং উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলুন আজকের মঙ্গলবার আজকের রেসিপি শুরু করি। আমি চিংড়ি পটল বানানোর জন্য চিংড়ি মাছ আর পটল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এখানে আদা আর জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম গরম করে নেব তেলটা। এদিকে আমি চিংড়ি মাছের লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তারপর কড়াইতে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে হালকাভাবে ভেজে নেব। চিংড়ি মাছটা এবার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে তুলে রাখব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তারপর এই তেল কড়াতেই আমি পটলগুলো ভাজা করে নেব। এর মধ্যে আমি লবণ দেব আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। দিয়ে পটলগুলোকে ভালো করে ভাজা করে নেব। আমি মশলার জন্য আমি আদা কুচি, কাঁচা লঙ্কা আর জিরে নিয়ে নিয়েছি। মিক্সি বাটির মধ্যে আদা, কাঁচা লঙ্কা, জিরে সমস্ত দিয়ে আমি মশলাটা করে নেব। এদিকে আমার পটলগুলো হালকা হালকা ভাজা হয়ে এসেছে। আর কিছু সময় ভাজা করব, করে তারপরে আমি পটলগুলোকে নামিয়ে রাখবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি পটলগুলোকে নামিয়ে রাখবো। কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা গরম হলে আমি আলুগুলোকে ভেজে নেব। এই আলুর মধ্যে আমি দেব লবণ আর হলুদ, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এইবার আমি আলুগুলোকে নামিয়ে রাখব। কড়াইতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তেলটা গরম হলে তারপর আমি এতে জিরে ফোড়ন দেব। জিরেগুলো ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা মশলাটা ওই কড়াইতে দিয়ে দেব। এর মধ্যে আমি এবার দেব হলুদ, হলুদ দিয়ে আর লবণ দিয়ে দেব। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে তুললাম। তারপর এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেবো এর মধ্যে। হালকা জল দিয়ে আমি মশলাটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পটল আর
আর আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমি আরেকটু কষিয়ে নেব। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এই পটলের মধ্যে আমি জল দিয়ে দেব। আমি আমার আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। এই পটলের তরকারিতে আমি কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকনিটা খুলবো। খুলে এরপর ঝোলটা আমার ফুটে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব। তরকারিটি আমার হয়ে গেছে, এর মধ্যে আমি হালকা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আমার পটল চিংড়ি তৈরি হয়ে গেছে, দেখুন কতখানি পারফেক্ট হয়েছে।